কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত মথুরাপাড়া এলাকার বাসিন্দা ধনুরাম রিয়াংয়ের 27 বছর বয়সী গর্ভবতী স্ত্রী তালবতী রিয়াংয়ের প্রসব যন্ত্রণা শুরু হয়েছিল সোমবার গভীর রাতে। এই সময় তাকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার জন্য 102 অ্যাম্বুলেন্সের ড্রাইভার হিমাংশু নাথ ও মেডিকেল টেকনিশিয়ান দেবুনাথ অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে যান। কিন্তু গর্ভবতী মায়ের প্রসব যন্ত্রণা এতটাই বেশি ছিল যে 102 অ্যাম্বুলেন্সের মেডিকেল টেকনিশিয়ান দেবুনাথ অ্যাম্বুলেন্সের মধ্যেই গর্ভবতী মায়ের প্রসব করাতে বাধ্য হন। তখন রাত 2:45। পরে মা ও শিশুকন্যাকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে এনে ভর্তি করানো হয়। উল্লেখ্য, স্টাফ নার্স দেবুনাথের হাতে এর আগেও দুটি যমজ সন্তান সহ অনেক মায়ের প্রসব হয়েছে 102 অ্যাম্বুলেন্সের মধ্যে। স্টাফ নার্স দেবুনাথের বাড়ি কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত শান্তিপুর এলাকায়। তিনি বিগত 30 মাসের দক্ষতাতে একজন চিকিৎসকের মতো পরিষেবা দিয়ে চলেছেন কাঞ্চনপুরবাসীদেরকে। পরিতাপের বিষয়, দেবুনাথ সেখানে সরকারিভাবে নিযুক্ত নন, বেসরকারি JBL কোম্পানির দ্বারা স্টাফ নার্স হিসেবে নিযুক্ত আছে। শুনুন স্টাফ নার্স দেবুনাথের বক্তব্য। কাল রাত অনুমানিক 2টার সময় আমাদের কাছে কল আসে মথুরাপাড়া থেকে প্রেগনেন্সি মহিলাকে আনার জন্য। তারপর আমরা সঙ্গে সঙ্গে 102 অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে যাই। তারপর ওখানে গিয়ে দেখি প্রেগনেন্সি মহিলা প্রসব যন্ত্রণায় ভুগছেন, অত্যন্ত সিরিয়াস কন্ডিশন। তারপর ওখানে গাড়িতে উঠানোর পর ওখানে সিরিয়াস কন্ডিশন, তারপর ওখানে ডেলিভারি কিট থাকার কারণে ওখানে ডেলিভারি করিয়ে নিই, তারপর কাঞ্চনপুর হসপিটালে নিয়ে অ্যাডমিট করিয়ে দিই। তারপর মা এবং সন্তান দুজনই সুস্থ আছেন। একজন ছেলে নার্স এত দক্ষতার সঙ্গে প্রসূতি মায়েদের প্রসব যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছে, গোটা মহকুমাবাসীকে তাক লাগিয়েছে। প্রত্যেকেই চাইছে সরকারিভাবে নিয়োগ করা হোক দেবুনাথকে। কাঞ্চনপুর প্রতিনিধির রিপোর্ট, টাইমস 24।